শেলি, শেলি, আমি জানি শুনে মেনে নিতে পারতেছি না। আমার এই কলঙ্কিত জীবনের ছাপ তোমার এই সুন্দর জীবনে পড়ুক। তোমার জীবন তো সবে মাত্র শুরু। ধরো রাস্তায় চলার পথে কেউ যদি তোমার শার্টে বা শরীরে ময়লা কিছু ফেলে দেয়, তুমি কি তার সাবান সোডা দিয়ে পরিষ্কার না করে ময়লা দুর্গন্ধ নিয়ে ঘোরাফেরা করবে? এই জীবনটা পরিষ্কার করার সাবান সোডা কই পাবো? মনে করো আমি তোমার জীবনের সেই সাবান সোডা। ওইটা কাজে লাগার আগেই যদি গইলা যায়। কেমন করে? এই রাজধানীতে আমি একটা সন্ত্রাসী, আর একটা সন্ত্রাসীর হাতে যে কোনো সময় আমার মরণ হইতে পারে, আর নয়তো খুন খারাপের দায়ে কোর্টের হুকুমে আমার ফাঁসি হইতে পারে। আমার মৃত্যুর পর আমাকে সন্তানে কি হইব জানো? তোমার স্বপ্নের সন্তানকে দাউদের মতো রাজনীতিবিদ, কিছু নামধারী বুদ্ধিজীবী, ঋণ খেলাপি শিল্পপতিদের স্বার্থে এক মুঠো ভাত, একটু মাথা গোঁজার জন্য তোমার সন্তানকে অসহায় করে দিয়ে ওরা ওদের সাথে তোমার সন্তানকে রাজা, আমার মতো সন্ত্রাসী রাজা বানাইব। তাহলে চলো আমরা এই জটিল শহর ছেড়ে দূরে, বহু দূরে চলে যাই, যেখানে কেউ তোমাকে রাজা বলবে না। শেলি, আমি কবেই চলে যাইতাম, শুধু যাইতে পারিনি মার জন্য। আমার মা যদি আমাকে মনি মন বলে ডাইকে না পায়, আমার এই জীবন ভালো লাগে না শেলি, ভাল লাগে না। যেদিন মারে পামু সেদিনই আমি নিষ্ঠুর শহর ছেড়ে চলে যামু, মারে মাথায় টুকরিতে নিয়ে ঘুরমু আর কমু। পরবর্তীকার আমার অতীতে যদি কোনো পাপ হইয়া থাকে তাহলে আমারে ক্ষমা করে দিও, আমারে ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। বাংলার আমার মা ভক্ত ছেলেকে কোন মেয়ে স্বামী হিসেবে পেতে না চাইবে? এমন রত্ন আমি আর কোথায় পাবো? আমি অতীত ভবিষ্যৎ কিছুই ভাবতে চাই না। তোমার বুকে আমার মরণ, তোমার কাছে আমার ইহ জনম পর জনম সব সব নিঃশর্ত ভাবে সঁপে দিলাম। আমার নাম মুছে দেবে, হায়াতের ব্যাকিং পেয়ে ছেলে দুটো নিজেদেরকে রাজধানী রাজা ভাবছে, ওদেরকে বুঝিয়ে দেবো আসল রাজা কে। বাচ্চু খবর নে, হায়াত কোথায় আছে? যেখানেই থাকুক সেইখানে ওরে একেবারে ফেলিস। আর হলো না, হবেও না। দাউদ হায়াত সাহেবকে খুন করেছে, এ নিয়ে জনগণ মাঠে নামার আগেই ওদের অ্যারেস্ট করুন, ওদের সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানে আপনারা সিল করে দিন। কিন্তু স্যার রাজা। হ্যাঁ, আমি সংবাদ পেয়েছি রাজা দাউদকে খুন করার জন্য ওর পিছু নেবে, দুজনকে একসঙ্গে অ্যারেস্ট করুন। Oh!
খুনিদের বিচার চাই, বিচার চাই। বিচার চাই, বিচার চাই। আয়াত ভাইয়ের খুনিদের বিচার চাই, বিচার চাই। কি পেয়েছে ওরা? একজন আমার লোকদের পেটাবে, আর একজন আমার সব গুদানাকে ধ্বংস করে দেবে। দুইজন আপনার পেছনে লাগছে, আপনার শেষ না করে থামবো না। আমাকে শেষ করবে? মজা দেখাচ্ছি। অজিত জি বড় ভাই, মন্টুর মা আর রাজার প্রেমিকাকে তুলে নিয়ে আই, তারপর দেখব ওরা কত ভালো খেলতে পারে। স্যার, 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 ছিলাম আমি রাজা নামের এক সন্ত্রাসী। সেই সন্ত্রাসীর আলোর রাস্তা দেখাইয়া রাজা থেকে ইমন বানাইয়া আপনি কই গেলেন স্যার? মন রাজা ইমন, ইমন কার নাম? আমার মায়ের দেওয়া নাম ছিল ইমন। রাজা, রাজা কই তোমার মা? জানি না, শেষবার যখন মারে ওষুধের দোকানের সামনে রাইখা খাবার আনতে যাই, কিন্তু শেষ পর্যন্ত আর মার কাছে ফিরে আসতে পারি নাই। জানি না আমার মা কোথায় আছে। আমি জানি, আমি জানি তোমার মা কই আছে। আসো, আসো আমার সাথে। হারামজাদি, আদর্শ করে বড় করলাম আমি, আর পীড়িত করবার মন্টুর লাগে আমি তা হইবার দিব না। আসো, ওই দেখো আমার মা। বন্ধু ভাই, বন্ধু ভাই, এই তো আমার মা। আমার মা কোথায় আছে? আমার মা খুবই বাচ্চা আনছো, যাই সব হান্না দে, যা এক এক করে জমা। খালা
নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।